দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে রসালো লিচু। তবে গেল কয়েক বছরের তুলনায় এবার বাজার দর বেশ চড়া বলছেন ক্রেতারা। কারো কারো অভিযোগ, পরিপূর্ণ পাকেনি বেশিরভাগ ফল, যার প্রমাণ দিচ্ছে কৃষি ক্যালেন্ডারও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গাছে গাছে ঝুলছে পাকা লিচু, মনোমুগ্ধকর এই দৃশ্য এখন দিনাজপুরের প্রায় সব বাগানে। স্বাদ, গন্ধ, রসালো ও মিষ্টতায় লিচুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। তাই এখন ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর দেশের লিচুর সবচেয়ে বড় বাজার দিনাজপুরের কালীতলা। গত বছরে চানাচুরি কিনছিলাম আর 400-500 টাকা, এবার চানাচুরি 1200-1500 টাকা। গতবার লিচুর দাম ভালো ছিল, স্বাভাবিক ছিল, এবার দাম বেশি। বর্তমানে প্রজাতি ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 3-16 হাজার টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন এই দাম গেল কয়েক বছরের তুলনায় অনেক বেশি, যদিও সন্তুষ্ট বাগানিরা। লিচুর ফলন কম, এই জন্য দাম বেশি। বাজারে চাহিদার তুলনায় লিচুর সরবরাহ কম, তাই দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। তাদের শঙ্কা কিছুদিন পর আরো বাড়তে পারে দাম। মানুষ অনেক হতাশা বোধ করতেছে। অভিযোগ রয়েছে বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু। কৃষি কর্মকর্তারা বলছেন জলবায়ু পরিবর্তনে লোকসান কমাতে এমন লিচু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক ও বাগান। অনেক সময় দেখা যায় যে লেটে কিছু লিচু রাখার জন্য তারা কিছু কিছু স্প্রে করতে পারে, কিন্তু এটা তরুণ অবস্থা সেরকম না। তারা আগাম নিয়ে আসতেছে যে এই আগামী দিনে যদি আবার এই গরি আবহাওয়া থাকে তাহলে হয়তো আবার যদি ফেটে যায়, পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে তারা হয়তো আরও বেশি ক্ষতিগ্রস্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দিনাজপুরে লিচু বাগান আছে প্রায় 5,500 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 40,000 টন, যার বাজার মূল্য প্রায় 400-500 কোটি টাকা। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।